আট মাস আগে সেপ্টেম্বর মাসে 2022 সালে এসটি ট্যাক্স জমা হয়েছে, বাট কিছু আইনি জটিলতার কারণে সেই রেজাল্টটা পাবলিশ করে নেবো, রিকমেন্ড প্রসেস কমপ্লিট করা হয়নি। তো রিসেন্টলি যে সমস্যা আইনি সমস্যা ছিল, এটা সমস্যার সমাধান হয়ে গেছে। তো এখন আমরা রাজ্যের যে সিএম তথা আমরা রাজ্য অভিভাবক, এখন শিক্ষামন্ত্রী বোর্ডে, ওনার কাছে আমরা বিনিময় অনুরোধ করতে চাইতেছি যাতে উনি যেন এই বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে, এবং যেহেতু রাজ্যে অনেক শিক্ষক স্বল্পতা আছে, শিক্ষক সংকট রয়ে গেছে আপনার মাধ্যমে আমরা জানতে পারছি, তো উনি যাতে বিষয়টা দেখে এবং 2022 সালে যারা উত্তীর্ণ হয়েছে সকলে যাতে নিয়োগ করে চলিত বঞ্চিত না করে। আমরা আগে সরকারের কাছে আশাবাদী আসছিলাম, এখন আশাবাদী আছে সরকার এটা মানবিক দৃষ্টিভঙ্গি দেখবে, এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি ভিন্নমত সহকারে আবেদন করছি যে উনি যেন বিষয়টা দেখে এবং সবাইকে অতিরিক্ত নিয়োগ করে এবং নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত সম্পন্ন করে।